জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জঙ্গিপুরের সাদিকপুরে এক সিপিআইএম প্রার্থীকে গুলি করে খুনের চেষ্টা, তাকে হাঁসুয়া দিয়েও কোপায় দুষ্কৃতীরা। তার ছেলে মকবুল শেখকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা, পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। বদর শেখ নামে ওই প্রার্থী সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য ও রঘুনাথগঞ্জ এক পঞ্চায়েত সমিতির প্রার্থী। বাবা ছেলে দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহ রায়ের অভিযোগ, বৃহস্পতিবার ভোরে এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। দুষ্কৃতীরা প্রথমে বদরের পরিবারের লোকজনের মোবাইল কেড়ে নেয়, তারপর ওই প্রার্থীর উপর হামলা চালায়। প্রায় দু ঘন্টা পর পুলিশ যায় ঘটনাস্থলে, এখনও কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনায় রঘুনাথগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ বাম কংগ্রেসের। টিএমসি লোক মানে গ্রামের লোক এমন ভাবে আতঙ্ক রেখেছে, কে একদম ভয়কে মুখ খুলতে পারে না। গ্রামের লোক সব ভয়ে মানে কাঁপে ওদেরকে দেখে, যে হয়তো বম নিয়ে সব সময় মানে ওখানে বসে আমার দুয়ারে বসে থাকে। তা মানা করি কি তোমরা বাইরে বেরে না আসি না, ভোট দিতে দিবে না, আজকে না আজকে কথা ঝামেলা করতে যেতে হবে না। দিলেন আমার বাবা আমার মামার বাড়ি গেছিল সকালবেলা, আর সকালে তখন দেখছি তো আমার আব্বা আমার বাড়ির দুয়ারে চলে এসে তখন ওরা ওইখানে হইসা লাঠি পিস্তল নিয়ে করে বসেই আছে। তখন আর বাঁচাতে পারা যাবে না, আর কিছু করারও নাই আমার। তখনই ওই হোসাই হোসাই তো বেছে আর আমার আব্বারে পায়ে গুলি, তারপরে রডে আমার বর বুঝে তাড়াতাড়ি আমার বর দিন তাড়াতাড়ি বাঁচা না আর বাঁচবে না, আমার বর বুক দিয়ে পড়েছে। তখন আমার বরকে হোসাই করে পাঠাইছে সেলিম, সেলিমের দুটা ছেলে, এই বড়টা মেজরা ছোটা তিনটা ছেলে সেলিমের, আর দুকু দুই ছেলে হোম চার্জ করেছে গোটা বাড়িতে। ভয়ঙ্কর অবস্থা, এক ঘন্টা পরে পুলিশ পৌঁছেছে এবং তারপরে পুলিশ কোনো সাহায্য পায়নি পুলিশের কাছ থেকে। আমরা অ্যাম্বুলেন্স নিয়ে যায়নি, শেষে গাড়ি করে ওখান থেকে দেহ নিয়ে মানে এখানে আমাদের ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে আসতে হয়েছে। দেড় মাস ধরে ওখানে এই কাজেন থেকে নেতৃত্বে সন্ত্রাস চলছে, কিন্তু কোনোভাবেই পুলিশকে বারবার বলা সত্ত্বেও পুলিশ কোনো ভূমিকা পালন করেনি। কাজেন থেকে কি তৃণমূলের অঞ্চল সহ